হ্যাঁ বন্ধুরা, তো আমি প্রথম খণ্ড দেখালাম। প্রথম খণ্ড দেখানোর পরে আমি দ্বিতীয় খণ্ডতে এসে উপস্থিত হলাম আবার। তো যেহেতু আমার এখানে দুই বালব বলা সিরিজ বোর্ড হইব, ঠিক আছে, তো আমি এক বালব সিরিজ করলাম, এখন আবার আরেকটা বালব সিরিজ করতেছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বালবটাও সিরিজ করে নিলাম। দ্বিতীয় বালবটাও সিরিজ করার পর এই বাকি যে তারটা আছে, ঠিক আছে, তো এই যে বাকি যে তারটা আছে, এই তারটা আমি যেই সকেটটা সিরিজ করলাম ওই সকেটে লাগাবো। আমার সিরিজ বোর্ড ওয়ারিং হয়ে গেল গা, ঠিক আছে, আমার সিরিজ বোর্ড কমপ্লিট। এখন আমি চেক করে দেখাবো, ঠিক আছে, কিভাবে কিভাবে চেক করবেন, কি কি চেক করবেন, তো ভালো করে দেখে নেন। এখানে আমি নিউট্রাল বেস কমন করলাম, কমন করার পর এগুলা এইখান থেকে আমি সিরিজ করলাম। এই যে এই হোল্ডারের দুই মাথায় দুইটা লাগছে তার, এই যে এই দুইটা তার এই হোল্ডারের দুই মাথায় লাগছে। আবার যে এ হোল্ডার থেকে আরেকটা তার আসছে, এই তারটা এ হোল্ডারের মধ্যে দুই মাথায় দুইটা লাগছে। লাগার পরে এখানে আমি যে সকেটটা সিরিজ করলাম ওই সকেটে লাগাইলাম। লাগানোর পরে এবারে আমি ফিটিং করে আপনাদেরকে চেক করে দেখামো। আমার এখানে এটা ওয়ারিং কমপ্লিট। এখন আমি লাইন দিয়ে আপনাদেরকে চেক করে দিতেছি। এই যে আমার এখানে লাইন আইছে, ঠিক আছে, লাইন আসার পর তো আমি চেক করে দিতেছি আমার বোর্ডটা সিরিজ হয়েছে কিনা, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমার ডাইরেক্ট সকেট, এই যে এটা আমার সকেটটা ডাইরেক্ট, ঠিক আছে। এই যে আমার এই সকেটটা ডাইরেক্ট কিন্তু, ঠিক আছে, এটা থেকে যে কোনো কিছু ইউজ করা যাব। তো আমার এটা সিরিজ হয়েছে কিনা আমি আপনাদেরকে চেক করে দেখাইতেছি। এটা কিন্তু আমার সিরিজ চকেট, ঠিক আছে, এটা আমার সিরিজ চকেট। এই যে আমি লাগাইলাম ফুলকপিটা নেব, তো সিরিজ আমার হয়েছে কিনা আমি দেখাইতেছি। তো আমি এখনও সুইচ দিই নাই, এই যে সুইচ দিলাম, তো আমার এখানে সিরিজ হয়েছে কিনা দেখাইতেছি।
এই যে দুটো সিরিজ, ঠিক আছে, আমার এখানে সিরিজ হয়ে গেছে গা, আমি চেক করে নিলাম। এখন নেওয়ার পরে আমি প্রথমত এই রেগুলেটরটা চেক করব, ঠিক আছে। এই যে আমার এই রেগুলেটরটা ঠিক আছে, ঠিক আছে, এই সিরিজ দিয়ে রেগুলেটরও চেক করা যাইব, বাড়ানো কমানো যাইব রেগুলেটর দিয়া, ঠিক আছে। আমার এই রেগুলেটরটা ঠিক আছে, যদি নষ্ট হইতো এটা কোনো কানেকশানে আইতো না, ঠিক আছে। এরপরে সিরিজ বোর্ড থেকে ক্যাপাসিটার কীভাবে চেক করবেন, আমি এটা সিরিজ করে নিলাম। সিরিজ করার পর এই ক্যাপাসিটারটা চেক করবেন কীভাবে, এই যে ক্যাপাসিটার, ঠিক আছে। আমার এই ক্যাপাসিটারটা 100% ভালো, এর লেগে ভালো হওয়ার কারণে আমার এই সিরিজে লাইন আসছে। লাইন আসার পরে আমি ফুটে দেখব, ফুটে দেখলে এটার স্পিডটা আরও বাড়ব। ক্যাপাসিটারটা আবারও চেক করে নিলাম, চেক করার পরে আমি এখানে ফুটাবো, ফুটালের পরে স্পিডটা আরও বাড়ব। তো হ্যাঁ বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যাদের কোনো সমস্যা আছে এবং কি কোনো কিছু এই সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ক্যামেরায় আছে, মোহাম্মদ সোহেল হোসেন। তো উনি এখন এতক্ষণ যাবত আমাকে দেখাইছেন, তা আমি ওনাকে দেখাইতে যাচ্ছি। সবাই ওর জন্য দোয়া করবেন, ও কাজ শিখতে যাইতেছে, ও যেন সুন্দরভাবে সারা জীবন সুন্দরভাবে মানুষের সাথে ভাষা ব্যবহার করে চলতে পারে এবং কি কাজ শিক্ষা কিছু একটা করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।